নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশায় সয়লাব সিলেট, ঝুঁকিতে যাত্রীরা। চালকদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীকে চাঁদা দিয়ে বিশেষ টোকেন নিয়েই চলছে অটোরিকশা। শ্রমিক নেতাদের দাবি, আমদানি চালু রেখে 8 বছর আগে বিআরটি এর রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়ায় অবৈধ অটোরিকশার সংখ্যা বাড়ছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। প্রতি মাসে সংখ্যা উল্লেখ করা স্টিকার শোভা পাচ্ছে অবৈধ সিএনজি চালিত অটোরিকশাগুলোতে। মাসে 700 থেকে 800 টাকার বিনিময়ে পুলিশ টোকেন সংগ্রহ করে সিলেটের আন্ত উপজেলা দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি অটোরিকশা। নম্বরবিহীন এসব যানবাহনে চলাচলে ঝুঁকিতে রয়েছেন যাত্রীরা। রাস্তাঘাটে তো আমাদের তেমন একটা নিরাপত্তা নাই, যেহেতু নাম্বার ছাড়া গাড়ি দেখা গেছে। চিন্তাই হইলো গাড়িটার পাওয়া গেল না। 700-800 টাকা করে পুলিশ টুকন দিয়ে আমরা গাড়ি চালাইতেছি, কিন্তু আমরা নাম্বার তো পাচ্ছি না। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর তথ্য মতে 2014 সালে সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন দেয়া বন্ধ করা হয়। ওই সময় পর্যন্ত সিলেট জেলায় রেজিস্ট্রেশনকৃত সিএনজি অটোরিকশার সংখ্যা 19,232, আর বর্তমানে অবৈধ সিএনজি অটোরিকশার সংখ্যাই 25,000 ছাড়িয়ে গেছে বলে স্বীকার করলেন বিআরটি এর কর্মকর্তা। আর শ্রমিক নেতার দাবি, রেজিস্ট্রেশন বন্ধ হলেও অটোরিকশা আমদানি বন্ধ হয়নি। শোরুম থেকে তারা অবাধে গাড়ি বিক্রি করে, আমাকে শোরুমে গিয়া বলে যে ভাই রেজিস্ট্রেশন বন্ধ, গাড়িটা বিক্রি হবে না, তাহলে তো আমিও কিনতে পারলাম না। আমাদের বিআরটি সবসময় চাবে রাস্তা, যেহেতু গাড়ি চলবে রাস্তা, সরকারের রাস্তা ইউজ করবে, অবশ্যই সরকারকে ট্যাক্স পে করে সে ইউজ করবে। অন্যদিকে সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান ও মামলা চলমান রয়েছে বলে দাবি পুলিশের। কেউ যদি আনরেজিস্টার্ড যানবাহন চালায় তাহলে সড়ক পরিবহন আইনের 72 দ্বারা এটা একটা দণ্ডনীয় অপরাধ। তো এই অপরাধের বিরুদ্ধে আমাদের নিয়মিত কার্যক্রম চলছে। সড়ক পরিবহন আইনের 16 ধারায় রেজিস্ট্রেশনবিহীন যান চলাচল দণ্ডনীয় অপরাধ। আমার পিছনে যে সিএনজি অটোরিকশাগুলো দেখা যাচ্ছে তার একটিরও নম্বর প্লেট নেই। এই নম্বর প্লেটবিহীন অবস্থায় শত শত সিএনজি অটোরিকশা চলছে সিলেটের বিভিন্ন সড়কে। সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।